অবরোধ না করে সরকার কিংবা তার বিভিন্ন দপ্তর থেকে সাধারণ জনগণ কোনো কিছুই আদায় করা বর্তমান সময়ে প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এটা যেন একটা ট্রেডিশনে পরিণত হয়ে যাচ্ছে। প্রায় প্রতিদিনই রাজ্যের বিভিন্ন জেলা এবং মহকুমায় বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সড়ক অবরোধের মতো ঘটনা অহরহ ঘটতে দেখা যাচ্ছে। দীর্ঘ প্রায় 10 বছর যাবৎ গ্রামের রাস্তার ভগ্ন দশা ফলে এক প্রকার খুব জমতে থাকে স্থানীয়দের মধ্যে। এই ঘটনা পানিসাগর মহকুমার অন্তর্গত দক্ষিণ পদ্মবিলের 2 নম্বর ওয়ার্ড এলাকায়। যে কোনো ভান্ড স্যার কিচ্ছু জানি এটা আপনার কাছে না, আপনি দেখবেন, আপনি ফোন দেখবেন। জানা গেছে 8 নম্বর আসামাগরতলা জাতীয় সড়কের পদ্মবিল হয়ে অম্বিকাকুণ্ড যাওয়ার রাস্তাটি দীর্ঘ বছরের পর বছর ধরে বেহাল দশায় পরিণত। আর এই বেহাল রাস্তা সংস্কারের দাবিতে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় জনগণ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পানিসাগর থানার পুলিশ। অবরোধকারীদের সাথে দীর্ঘ আলোচনায় প্রথমে কোনো সমাধান বের হয়ে আসেনি, ফলে রাস্তার উভয় পাশে ছোট বড় যানবাহন আটকে জনদুর্ভোগ চরম আকার ধারণ করে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় ওবিসি মোর্চার মণ্ডল সভাপতি বীরেন্দ্রনাথ, প্রাক্তন সিপিএম মেম্বার ধীরেন্দ্রনাথ সহ পানিসাগর মহকুমা শাসক সুশান্ত দেববর্মা। মহকুমা শাসক পথ অবরোধকারীদের আশ্বস্ত করেন এই রাস্তা সংস্কারের জন্য উদ্ধর্তন কর্তৃপক্ষ সহ বিভাগীয় দপ্তরের সাথে তিনি আলোচনা করে কিভাবে তাড়াতাড়ি রাস্তাটি সংস্কার করা যায় সেই পথে হাঁটবেন তিনি। অবশেষে মহকুমা শাসকের আশ্বাসে স্থানীয় প্রতিবাদকারীরা তাদের পথ অবরোধ প্রত্যাহার করে নেন এবং পরবর্তীতে স্বাভাবিক হয় যান চলাচল। তবে অবরোধকারীরা জানিয়ে দিয়েছেন প্রতিশ্রুতি অনুযায়ী যদি তাদের দাবি পূরণ করা না হয় তাহলে আগামী দিনে গণতান্ত্রিক পদ্ধতিতে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। রাস্তা অবরোধ হলো আমরা যে অম্বিকাকুণ্ড রোড, এটা 5.5 কিলোমিটার রোড আছে, এটা প্রায় 10 বছর থেকে বাঙ্গা রোড। অবশ্য আপনারা আইসুন রাস্তা দিয়ে দেখুন রাস্তার কী পরিস্থিতি। এই দুর্ভোগ আমরা ভুগতেছি আজকে প্রায় 10 বছর থেকে। বিভিন্ন সময় আমরা উপর লেভেলে কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছি, আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আশ্বাস দেওয়া হয়েছে, আমরা মানছি। মানতে মানতে গত 1 বছর আগে বিডিও সাহেব আইসুন আইয়া আমরা এনে একটা কমিটি করছেন, করিয়া কইছেন 15 দিনের ভিতরে রাস্তা কাজ শুরু হইব, যাতে জমির মালিক, রাস্তার পাশের জমির মালিকানা যারা আছে তারা যাতে রাস্তা কাজ করতে অসুবিধা না করে তার জন্য একটা কমিটি দরকার। এই কমিটি করা হয়েছে, এই কমিটির সভাপতি আমারও করা হয়েছে। আমরা তখন কমিটি করার পরে কইছেন 15 দিনের ভিতরে রাস্তা কাজ শুরু হইব, আজ পর্যন্ত কাজ নাই 1 বছর। 1 বছরের মধ্যে আমরা বিভিন্ন সময় আমরা এমএলএ সাবরেও ডেপুটেশন দিয়েছি, তাই না কইছো হইব হইব, আমরা আশ্বাস পাইতে পাইতে এখন আমরা বের দেওয়ালে ফিটে দেওয়ালটা ঠিক আছে, এখন আমরা হসপিটাল যেতে পারি না। ঢাকা হাই সেকেন্ডারি স্কুল আছে, 3টা 4টা গাঁ সবার স্টুডেন্ট যায় এই রাস্তা দিয়া, হাই সেকেন্ডারি স্কুলের স্টুডেন্টরা যাইতে পারে না, হসপিটাল কোনো রোগী নিয়ে যাওয়া যায় না। এই যে রাস্তার পরিস্থিতি, আমরা খুব কষ্টে আছি। দয়া করিয়া যদি আমরা সরকার আমরা রাস্তাটা করিয়া দেন তাহলে আমরা কৃতজ্ঞ থাকবো আর কি। আপনাদের এই রাস্তা অবরোধ কতক্ষণ থাকবে? যতক্ষণ না আমরা কোনো সমাধান হয়েছে, এখানে যদি আমরা কোনো আশ্বাস সমাধান না হয় তাহলে আমরা আসামর্তলা রোডে জাম করবো, আপনার আজই জাম করবো। আপনার পরিচয়? আমার নাম ধীরেন্দ্র কুমার দেবনাথ। অ্যাকচুয়ালি রাস্তাটা খারাপ সম্বন্ধে মহকুমা শাসকের কাছে কোনো ধরনের যে একটা রিপ্রেজেন্টেশন বা কোনো ধরনের অ্যাপ্লিকেশন কিছু এখন অব্দি আমি পাই নাই। যদিও আমার সময়কাল এই পানিসাগর মহকুমা শাসক হিসাবে মাত্র 4 মাস 2 দিন, তো যেহেতু কোনো কিছুই আমার কাছে কোনো ধরনের ইনফরমেশন বা রিপ্রেজেন্টেশন বা অ্যাপ্লিকেশন কিছু নাই, গ্রামবাসীর তরফ থেকেই হোক আর পঞ্চায়েতের তরফ থেকেই হোক, তো আমি কিছুই জানি না। যাই হোক, আজকে যেহেতু রাস্তা অবরোধ হয়েছে তো আমি আইলাম, তো তাদের সঙ্গে কথা কইলাম। যেহেতু আমার জানা নাই এটা সম্বন্ধে, কে এটা এজেন্সি, কে এটা এগ্রিমেন্ট করছিল, কে কাজ করব কথা দিছিল, তো শুনতে পাইলাম যে HECL কাজ করব, কিন্তু HECL কোনো না কোনো একটা কারণে বোধহয় রাস্তার কাজটা করতে পারতেছে। তো তার মধ্যে SDO আছে আমাদের PWD, ওনার সাথে আমি আজকে কথা কমু যে কি ব্যাপার, যে অ্যাকচুয়ালি মুদ্রা জিনিসটা কি, কোন জায়গায় জিনিসটারে প্রিভেন্টিং একটা মোড়ে আছে, কেন হইতেছে না, কেন এটা রিস্টেন্ট মোড়ে আছে, তো আমি দেখতাম।
তো আমারও তো একটু সময় তো দিতে হবে, কারণ আমি ব্যাপারটা নিয়ে এইচএসএল এর সাথে আজকেই কথা কম, এসডিও পিডাব্লিউডি ওনার সাথেও আমি কথা কম, তারপর আমি ডিএম স্যারের কাছে একটা চিঠি লিখুম বা ডিএম স্যারের সাথে আমার ভার্বালি একটা ডিসকাশন করার একটা সুযোগ আমি বাইর করব। তো দেখা যাক, তো এক্ষণে যদি প্রিলিমিনারি যেটা তারার একটা প্রিলিমিনারি যেটা ওই রাস্তায় যেখানে যেখানে বিভিন্ন জায়গায় গর্ত আছে ওইগুলিরও যাতে মোটামুটি একটা বেডস বা কিছু একটা দিয়া যদি কিছু একটা করা যায় তারও আমি চেষ্টা থাকবো আজকে। যাই হোক, এইচএসএল এর সাথে আগে কথাটা কইয়া এইচএসএল এর সাথে যোগাযোগ করার পর দেখা যাইব যে এইচএসএল কি করতেছে এবং তাদের মুডটা কি রাস্তা নিয়ে বা তাদের ফাইনাল ডিসিশনটা কি, এটা যদি আমাদেরকে না জানায় পরবর্তী সময়ে সরকারের সাথে তো আমরা মানে পার্টিকুলার ডিপার্টমেন্টের সাথে আমরা তো কথা কইতে পারতাম, যেটাই হোক তার একটা যথাযথ ব্যবস্থা আমি নেব আমার তরফ থেকে। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, ধন্যবাদ।